ইনসিডেন্ট কবে হয়েছে? ইন্টার ফার্স্ট ইয়ারে প্রেম করতাম, এখন সিঙ্গেল, বললেন সাফা কবির। ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির বলেছেন, নাটকে যতটা দেখায় আসলে ততটা রোমান্টিক তিনি নন। এছাড়া একাদশ শ্রেণীতে থাকার সময় প্রেম করলেও বর্তমানে তিনি সিঙ্গেল। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনেত্রী বলেন, চোরকি এই প্রথম ১২টা প্রেমের গল্প নিয়ে আসছে মিস্ট্রি অব লাভ ১২ জন ডিরেক্টরের। এইসব ডিরেক্টরের গল্প দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকে। একজন দর্শক হিসেবে সাফা কবির বলেন, আমি খুবই খুশি, কেননা আমি চমৎকার ১২টি ফিল্ম দেখতে পারব। এছাড়া ওটিটিতে প্রেমের গল্প আসুক, ভালোবাসার গল্প আসুক চাচ্ছিলাম। এ সময় অভিনেত্রী আরও জানান, ইন্টার ফার্স্ট ইয়ারেই তিনি প্রথম প্রেম করেন, তবে বর্তমানে এই অভিনেত্রী সিঙ্গেল বলে দাবি করেন। সাফা কবির একজন বাংলাদেশি অভিনেত্রী, মডেল, গল্পকার, চিত্রনাট্যকার ও রেডিও জকি। আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মিডিয়া জগতে পা রাখেন। এরপর তিনি প্রাণ পিনাট বার ও প্যারাশুট নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। ২০১৪ সালে তিনি ভালোবাসা ১০১ টেলিফিল্মে অভিনয় করেন। সাফা কবিরের উল্লেখযোগ্য নাটক ও টেলিফিল্মগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, এ ড্রাইভার, অতপর আমরা, ভাই কিছু বলতে চাই, ছক্কা, এই গল্পের নাম নেই, একা মেয়ে, গায়ে হলুদ, ফাহিম দ্য গ্রেট ফাজিল, মেয়েটার ছেলেটা, মিসম্যাচ, অবশেষে আমরা প্রভৃতি।